नमस्कार बंधुरा देशी फूड चैनेले आपनादेर स्वागत। आज के आमी देखाबो घरोया भावे कि करे मुड़ी भाजा हय। आमार संगे आछेन आमार मा, उनी मुड़ीटा भाजबे। एटा होच्छे एक किलो चाल, जे कोनो धानेर चाल माने निएछि। एटा एकटा बर्षा माने धानटार नाम होच्छे बर्षा, सेई चाल करेछि। এই চালটা এখানে এক কিলো আছে। এক কিলো চালে আমি মা বসা এক কিলো চালে আমরা এই মাটির খুলি দেখছেন, এই খুলিতে ঢেলে দিচ্ছি। এক কিলো চালে কতটা লবণ দেবেন? পঞ্চাশ গ্রাম। আচ্ছা, পঞ্চাশ গ্রাম লবণ দিচ্ছেন। তারপর জল কতটা লাগবেন? এখানে জল দেওয়া হচ্ছে 100 গ্রাম। জলটা প্রায় 100 গ্রাম মতো জল দিয়ে দাবতে হবে। চালটাকে ভালো করে লবণ আর জল দিয়ে ভালো করে কিছুক্ষণ মানে দাবতে, হ্যাঁ, ঠেসে নেব। চাল নাড়া একটা চাটু, হ্যাঁ, এই চাটু দিয়ে মা আস্তে আস্তে চালটা নাড়বে। জ্বালানি খুব অল্প দেওয়া হবে। মা এই চালটাকে লবণ আর জল দিয়ে এই 5-10 মিনিট মতো এইভাবে হাত দিয়ে ভালো করে চালটাকে মানে মাখিয়ে নিতে, জলটা শুকিয়ে নিতে হবে পুরো। এমন মানে হাত দিয়ে মাখাচ্ছে, পুরো জলটা এই চালের মধ্যে শুকিয়ে যাচ্ছে। আমি এখানে কাঠ আর ঘুটে দিয়ে জ্বালানি দিচ্ছি। কারোর বাড়ি খড় মানে গ্রামের বাড়ির তো কাঠকুটোর অভাব থাকে না। এখন সবাই মেশিনে মুড়ি ভেজে আনে। আগেকার দিনে এই ঘরোয়াভাবে এইভাবে মুড়ি ভেজে মানে খাওয়া হতো। দেখুন চালটা পুরো জলটা টেনে নিয়েছে। মা এইভাবে নাড়াচাড়া করছে। উনুনে কিন্তু একদম জ্বালানি কমিয়ে রেখেছে। এই চালটাকে প্রায় 20-25 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে, তারপরে চালটা ভাজার উপযোগী হয়ে যাবে, মুড়ি ভাজার উপযোগী হবে। দেখুন এইভাবে চালটা জল পুরো শুকিয়ে আসছে। এই করতে করতে প্রায় 20-25 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে। তারপরে এই চালটাকে নিয়ে দাঁতে ফেলতে হবে। দাঁত দিয়ে চিপলে চালটা ঠক করে শব্দ হলে তখন ভাবতে হবে যে চালটা মুড়ি ভাজার জন্য তৈরি হয়ে গেছে। এই এই কাঠিগুলো হচ্ছে নারকেল গাছ থেকে যে নারকেল পাতা হয় সেই পাতা থেকে শলাগুলো তুলে নিই, দিয়ে এগুলো ঝাঁটাও তৈরি করা যায়। আর এইভাবে আমরা মুড়ি ভাজার জন্য এগুলো ছোট করে কেটে নিয়ে মুড়ি ভাজার জন্য এগুলো তৈরি করে নিই। এগুলো হয়তো কেউ ভাববে ঝাঁটা কাঠি দিয়ে মুড়ি টানছে, না, এটা নতুন করে আমরা ছোলা তুলে মানে মুড়ি ভাজার জন্য এটাকে তৈরি করে নিই। দেখুন এবার চালটা মুড়ি ভাজার জন্য মোটামুটি তৈরি হয়ে গেছে। দেখুন এখন চালটা গরম, এই চালটাকে একটু ঠান্ডা করে নেব। চালটাকে ঠান্ডা করে নিয়ে দাঁতের মধ্যে দিয়ে দেখব চালটা ঠিক মুড়ি ভাজার জন্য হয়েছে কি না। দেখুন গরম চালটা আমি হাতের মধ্যে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়েছিলাম, এই চালটা মোটামুটি ঠান্ডা হয়েছে। এটাকে আমি এবার দাঁতের মধ্যে দিচ্ছি। দাঁতের মধ্যে চালটাকে দিতে চালটা ঠক ঠক করে শব্দ হচ্ছে কামড়াতে। মোটামুটি চালটা মুড়ি ভাজার জন্য তৈরি হয়ে গেছে। এটাকে মাটির হাঁড়ি ছিল, হাঁড়িটাকে কেটে এইভাবে আমরা মুড়ি ভাজার জন্য তৈরি করে নিয়েছি। এই হাঁড়ির মধ্যে কিছুটা বালি দেব। একটা বাটির মধ্যে এই বালিটা দিলাম খোলার। এটা বালি, এটা একটা সাদা বালি, মোটামুটি যে কোনো বালি দিয়ে ভাজা যায়। এটা বালিটা ভেজা ভেজা ছিল, এই খুলির মধ্যে দিলাম। তারপর বালিটা এই নাড়াচাড়া করতে করতে আগুনের তাপ লেগে বালিটা গরম হয়ে যাবে। এবারে আমি উনুনে ভালোভাবে জ্বালানি দিতে থাকব যাতে বালিটা তাড়াতাড়ি গরম হয়ে যায়।
मुड़ी भाजार समय जालानी मैंने भीषण भाव दीते हैं ना होले जालानी कम होले तापटा कम होले बालिर मध्य चाल दिले मुड़ीटा तत भालो फोटे ना। कोनो बालिर मध्य चाल देवा हयनी बालिटा परपर ताप लेगे झरझरे शुकनो हये जाच्छे। उन्होंने बेशी करे जालानी दीते हैं जाते तारातारी माने बालिटा भालो हबे गरम होले मुड़ीटा भालो फोटे। দেখুন কি সুন্দর মুড়িগুলো ফুটেছে। ঘরোয়া ভাবে মুড়ি এই ভাবে ভাজা হয়, এই মুড়ি খেতে একটা আলাদা স্বাদ। দেখুন সম্পূর্ণ চালটা ভেজে নিয়েছি, এক কিলো চাল এখানে দিয়েছিলাম, এতগুলো মুড়ি হয়েছে। এই মুড়িটাকে আমি ভালো করে বালি ঝেড়ে নেব। দেখুন সুন্দর করে মুড়িগুলো বালি ঝেড়ে নিলাম, দিয়ে এই গরম গরম মুড়ি এখন মশলা মুড়ি তৈরি করে বাড়ির সবাই বসে খাবো। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওর নিচে একটা লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। মেলা যাবে না খাওয়াই যে তরুণ মেলা।